গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে কমপক্ষে আগামী তিনটি নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জামাত সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের। সোমবার রাজধানীতে গোলটেবিল বৈঠকে এ দাবি জানান নেতারা। জাতীয় নির্বাচনে আনুপাতিক হারে ভোট করার পক্ষে তারা, তবে এসব ইস্যুতে অনেকটাই নীরব বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। জোরালো হচ্ছে জুলাই বিপ্লবে পরাজিত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। সোমবার রাজধানীতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণহত্যাকারী আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধের জোর দাবি জানান বক্তারা। আলোচনায় অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, হাজার হাজার কোটি টাকা পাচারকারী গণহত্যাকারী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তো তিনটি নির্বাচনকে এই বাংলাদেশে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে। এই তিনটি নির্বাচনকে যদি অবৈধ ঘোষণা করা হয়, তাহলে এই তিনটি নির্বাচনে পুরো বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার ছিল, ভোটাধিকার, সেটি হরণ করার জন্য আওয়ামী লীগের মতো একটি দলকে কেন নিষিদ্ধ করা হবে না, সেই জবাবটি আমাদেরকে দিতে হবে। আওয়ামী লীগকে আয়না ঘরে নির্যাতনের হোতা দাবি করে জামাত ও নাগরিক ঐক্যের নেতারা। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এখনই সম্ভব দাবি করেন তারা। পিআর আমরা একমত হয়েছি, কারণ এটা দরকার। আর আমি অনুরোধ করবো, আসুন আমরা একমত হই, এবার থেকেই দরকার। আওয়ামী লীগ তো ইলেকশন আসতে পারবে না, দেওয়া যাবে না। যদি সংশ্লেষণ করতে না পারেন, সবার সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটাতে না পারেন, তাহলে তার কাজ হবে, তিনি যতগুলো বিষয়ে একমত হয়েছে জাতীয় ঐক্যমত্য হয়েছে, তার ভিত্তিতে সংস্কার করবেন। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ ইস্যুতে এখনও নীরব বিএনপি। দলটির নেতা বরকতুল্লাহ বুলু বলেন, এখনই সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা না দিয়ে জনগণের নির্বাচিত সরকারের অধীনে পিআর পদ্ধতি সংস্কারের দাবি তার। আওয়ামী লীগের পতিত সরকারের সমস্ত প্রশাসনের মাঠ পর্যায়ে ইউনিট থেকে শুরু করে সমস্ত লোকজন এবং জনপ্রশাসনের সবাই বসে আছেন। আজকে আপনি এদের থেকে দেশে একটা সুশাসন চাপ, একটি বিপ্লব চাপ, আপনি এখানে সংখ্যানুপাতিক সরকার আনুপাতিক হারের ভোটের ব্যবস্থা চান, আমরা এটা আমার মনে হয় এটা এখন সঠিক সিদ্ধান্ত না। কোনো দলের স্বার্থে নয়, বরং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ইসলামী আন্দোলনের বীর মুফতি রেজাউল করিম। আমি সকলকে অনুরোধ রেখে আজকে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।